আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে শেয়ার করব ডালের বড়ি দিয়ে ডিম রান্নার রেসিপি। তো যখন মাছ মাংস খেতে ভালো লাগে না, একঘেয়েমি খাবার, তখন আমি বাসায় এভাবে ট্রাই করি এবং গরম ভাতের সঙ্গে ছাপ করে অসম্ভব ভালো লাগে খেতে এই রান্নাটা। আশা করছি আজকে আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনাদের পছন্দ হবে আমার রান্নাটা। এখানে আমি আজকে কী কী মশলা ইউজ করবো সেটা বলে দেব ভিউয়ার্স। তো স্কিপ করে যে কোনো ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিওটা বোঝা মুশকিল হয়ে যায়, তো রিকোয়েস্ট থাকলো কন্টিনিউ করার। তো তেজপাতা দিয়েছি তেলের মধ্যে, খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে গেছে। আর মশলার মধ্যে এখানে ইউজ করবো আমি জিরা পেস্ট, গোলমরিচ পেস্ট, বড় লাল কালো এলাচ যেটা সেটা পেস্ট, লালমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, হলুদ লবণ। আমি আমার পরিমাণ মতো ইউজ করেছি ভিউয়ার্স, ইউজ করবো আর কি। এই ডালের বড়িটা সব জায়গায় অ্যাভেলেবল না, আমাদের রংপুরেও এটা পাওয়া যায় না, রাজশাহীতে, নওগাঁ, নাটোর এগুলোতে এই ডালের বড়িটা বেশি পাওয়া যায় এবং এদিকের মানুষ বেশি খায় এটা। তো আলু আমি নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি, হলুদ লবণ মেখে একটু ভেজে নিব। ডালের বড়িটা ভেজে নেবো ভিউয়ার্স, একদম মিডিয়াম আছে, হাই হিটে ভাজা যাবে না, পুড়ে যাবে। আর মিডিয়াম আসলে মাছে ভেজে নিলে মুচমুচে হবে আর সুন্দরভাবে ভাজা হবে। সেমভাবে আমি আলুটাকেও ব্রাউন কালার করে ভেজে নেব। আমি রান্নাটাকে দ্রুত করার জন্য দুটা চুলা ইউজ করছি, মশলাটাকে আমি সাইডে কষিয়ে রেখেছি। এবার কষানো মশলায় ডালের বড়ি, আলু, ডিম দিয়ে দিব। মশলা যেহেতু কষানো হয়ে গেছে দুবার, আর একবার সব কিছু দিয়ে কষিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু জলের পানি দিয়ে ধনে পাতা কুচি, কাঁচামরিচ অ্যাড করে দেবো ভিউয়ার্স। এই রান্নাটা যতবারই খাই ততবারই এত মজার লাগে, কখনো
বোর ফিল হয় না, যেটা খাবো না এতে মুখরোচক একটা রান্না। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ যারা একটা লাইক দিন এটা লাইক দিয়ে দিন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে, আর না খেয়ে থাকলে বাসায় এভাবে একবার ট্রাই করবেন। শেষের দিকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম ভিউয়ার্স। তো হয়ে গেল আমার ডালের বড়ি দিয়ে ডিমের ঝোল রেসিপিটি। তো কেমন লেগেছিল কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকে এখান থেকে